তৃণমূলকে সুবিধা পাইয়ে দিতে নির্দল প্রার্থীকে 5 লক্ষ টাকা দেওয়ার অভিযোগ রয়েছে থানার ওসির বিরুদ্ধে। রবিবার সুরীয় প্রচারে বাগদা থানার পুলিশকে এই অভিযোগ তুলে আক্রমণ করেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল। অন্যদিকে পাল্টা জবাব দিয়েছেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস। তৃণমূলের লোক বলছে, আমি বলেছি ভালো করে খেয়াল করুন, আমি বলেছি তৃণমূলের লোক বলছে আমরা যে কাজটা করছি ওসির হাতে নির্দলে ভোট কাটার জন্য নির্দল প্রার্থীকে এর মাঝে 5 লক্ষ টাকা দিয়েছে ওসির হাত দিয়ে, এটা তাদের কথা। এবং বলছে 2-3 দিন অন্তর 50,000 টাকা করে থানার মধ্যে। আপনি দেখবেন নির্দল প্রার্থী ঘন ঘন থানায় যায় রাত্রিরে, রাত্রিরে ঘন ঘন থানায় যায়, কি করতে যায় এখন তো বুঝতে পারছি কি করতে যায়। ওর দলের নেতা শুভেন্দু অধিকারীও যেরকম বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে কথা বলছেন সেটাও জানে। এটা এইসব তৈরি করা কথা, মার্কেটে খাইয়ে কোনো লাভ নেই। এগুলো কখন বলে, যখন পরাজয় নিশ্চিত জেনে যায় তখন সেইটাকে ঢাকার জন্যে নানারকমভাবে তারা কথা বলে সেই নিজের পরাজয়ের গ্লানিটাকে ছোটো করার চেষ্টা করে, ঢাকার চেষ্টা করছে, এছাড়া আর কিছু নাই। এইসব ফালতু কথা, বাজার গরম করা কথা। দাসবাবু এটা চেয়েছিলেন যে বিজেপির বাইরে প্রার্থী হোক আর তৃণমূলের সুবিধা হোক, টাকা নিয়ে এটা করেছেন দেবদাসবাবু, এবং বিজেপির প্রার্থীর কাছ থেকে প্রচুর টাকা উনি খেয়েছেন, সেই জন্য আমরা বিভিন্ন মাধ্যম থেকে আমরা শুনতে পাচ্ছি, এবং প্রার্থী আমাদের কার্যকর্তাদের অনেকের হাতে পায়ে জড়িয়ে ধরে এরকম কথা বলছেন। তো আসলে দেবদাসবাবু নিজেই তৃণমূল পয়সার বিনিময়ে তৃণমূলের বি টিম হয়ে কাজ করছেন।